আজকে তোমাদের সান্তা ক্লজ ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবার প্রথমে আমরা সান্তা ক্লজের যে ক্যাপটা আছে সেটা আমরা প্রথমে একটু খাতার উপর দিকে তোমরা ড্রয়িংটা করে নেবে। তো ক্যাপটা প্রথমে আমরা এইভাবে একটুখানি বাঁকা করে তোমরা ক্যাপের ড্রয়িংটা এইরকম করে নিতে পারো। এইরকমভাবে তোমরা ক্যাপের ড্রয়িংটা করে নেবে। ক্যাপের ড্রয়িং হওয়ার পর আমরা ঠিক এই যে কর্নারটা তোমরা দেখতে পাচ্ছ, এই কর্নারের ঠিক একটুখানি ছেড়ে তোমরা এই মুখের ড্রয়িংটা করে একটু রাউন্ড হয়ে আসবে, রাউন্ড হয়ে আসবে। আসার পর ঠিক আমরা এই যে গোপটা আছে সেটা আমরা এইরকমভাবে করব। আবার ঠিক এই জায়গা থেকে এরকম ঘুরিয়ে এইরকম করব। তো এইভাবে গোপটা তোমরা করে নেবে। করার পর ঠিক আবার এই কর্নার থেকেই, যে কর্নার থেকে ছেড়ে দিয়েছিলাম সেই কর্নার থেকে আবার আমরা একটুখানি বড় করে যে দাড়িটা আছে সেই দাড়িটা আমরা এরকম একটুখানি বড় করে একটা দাড়ি করব। এইরকমভাবে তোমরা মুখের ড্রয়িংটা প্রথমে করে নেবে। করার পর আমরা এই ঠোঁটের ড্রয়িংটা এরকমভাবে করব। আর মোটামুটি টুপির সাথে লাগিয়ে তোমরা এই ভুরুটা একটুখানি করতে পারো। ভুরুটা একটুখানি মোটা এরকমভাবে করবে। করার পর এই নাকের ড্রয়িংটা দুই পাশ থেকে টানার পর এই নিচেটা রাউন্ড এরকম রাউন্ড করবে, আর দুই পাশে নাকের অংশটা তোমরা এভাবে ড্রয়িং করে দেবে। করার পর নাকের দুই পাশে হালকা একটুখানি যে গালের ভাঁজটা সেটা করে দেবে। এবার চোখের ড্রয়িংটা আমরা ঠিক এরকমভাবে দাগ দেওয়ার পর চোখের ড্রয়িংটা ঠিক এইরকমভাবে বলটা ছোট্ট করে বসিয়ে এইভাবে দেবে। এরকমভাবে মুখের ড্রয়িংটা করে নেবে, হয়ে গেল। এরপর দেখো বডি স্ট্রাকচার কীভাবে করছে। মোটামুটি এই যে ঠোঁটটা দেখতে পাচ্ছ, ঠোঁটের দুই পাশ থেকে মোটামুটি দুই পাশ থেকে তোমরা বডির লাইনটা আমরা নামাবো। নামানোর পর বডিটা আমাদের একটুখানি বাঁকা করে তোমরা বডি ড্রয়িংটা এইরকমভাবে বিল্ড করবে। তার মানে এই বডি স্ট্রাকচারটা এইরকমভাবে করার পর ঠিক এই জায়গা থেকে একটু রাউন্ড করে এইরকম ভাবে ড্রয়িংটা দেখো একটু বাঁকা আছে, এইভাবে করবে ড্রয়িংটা। করার পর ঠিক এই জায়গা থেকে আবার একটুখানি ফুলিয়ে এরকম একটু ঢেউ খেলানোর মতন করে তোমরা ড্রয়িং করবে, একবারে গোল করে দেবে না। এরপরে আমরা ঠিক এই মাঝ বরাবর ঠিক এই লাইনটাই আবার এই আসবে, এই লাইনটা আসবে। এবার এই লাইনটা এসে এই লাইনের সাথে টাচ হয়ে যাবে। এবার দেখো জামাটা আমাদের হয়ে গেল। যে হয়ে যাবে এই লাইনগুলো একটুখানি এরকম একটু বাঁকা করে দিতে পারো, অর্থাৎ জামার ভাঁজটা আমাদের চলে আসবে। এইভাবে করে লম্বা করে তোমরা করবে। পাটা পরে যাচ্ছি, এরপর দেখো হাতটা কীভাবে করছি। ঠিক এই কর্নার থেকেই আবার হাতের ড্রয়িংটা আমাদের নামবে। এইভাবে করে হাতের ড্রয়িংটা ঠিক এই আসলো, ঠিক এই জায়গা থেকে আবার এই যাবে, এইখান থেকে ঘুরে তোমরা এই আনবে, আর ঠিক এই জায়গা থেকেই আবার ঘুরে এই হাতটা আসবে। এই যেই আসবে সাথে সাথে কিন্তু এই ভিতরের অংশ কিন্তু মুছে যাবে, অর্থাৎ এক একটা অংশ ড্রয়িং হবে, মুছে মুছে সেই জায়গাগুলোকে আমরা ক্লিয়ার করব। এই হলো। হওয়ার পর আমরা এইখানে হাতটা আবার আসা যাক, এইখান থেকে আবার হাতটা এই আসবে, এই আসলো, আর ঠিক এই কর্নার থেকে আবার এই আসবে। এই এবার এই অংশটাও আর দেখা যাচ্ছে না, দেখো আস্তে আস্তে কিন্তু হাতের ড্রয়িং আমাদের হয়ে আসছে। এরপরে এই যে হাতের যে সাদা অংশটা এটা আমরা করব, এইটারও সাদা অংশটা আমরা করে নেব। এইভাবে করে ড্রয়িংটা তোমরা করবে। এইখানে কিছুটা অংশ আমরা মুছে দিয়ে ড্রয়িংটাকে এইভাবে করে নিয়ে আসবো। এইবার দেখো হাতের আঙুলগুলো কীভাবে করছে। এইখান থেকে বুড়ো আঙুলটা এইরকম করার পর বাদ বাকি আঙুলগুলো এইরকমভাবে যাবে, যেই হবে সাথে সাথে এই দাড়ি অংশটা দেখা যাবে না। তার মানে কি এখানে ভেতরে এই আঙুলগুলো কিন্তু এরকম আছে, 1 2 3 এই 4, এইখানে আঙুলটাও আবার এইরকম বুড়ো আঙুলটা যাবে, এই গিয়ে এই যাবে, যেই হবে ভেতরের অংশটা মুছে যাবে। এইভাবে মুছে মুছে কিন্তু তোমরা করবে। এখানে 1 2
থ্রি ফোর হয়ে গেল। এরপরে এটা করার পর ঠিক এই যে অংশটা, এই জায়গা, আমরা ঠিক এই জায়গা থেকে হালকা একটু গোল করে এই নিয়ে আসবো। তো দেখো ইউর মতন একটা গোল করলাম, ইউর মতন গোল, আর ঠিক এই ইউর গোল থেকেই আমরা উপরে আরেকটা এইরকম গোল করব। তোমরা বুঝতে পারছো কিছু ধরা আছে, আমরা সেটাই ড্রয়িং করব। এবার এই গোলের থেকেই আমরা কিন্তু একটা শিশু বাচ্চা আমরা ড্রয়িং করব। এবার দেখো এটা থেকে আমরা কি করে একটি বাচ্চা ড্রয়িং করছি এই শেপ থেকে। এবার ঠিক এই জায়গা থেকেই আমাদের টুপিটা নেমে আসে, অর্থাৎ বাচ্চাটার মাথায় একটা টুপি পরানো আছে, সেই ড্রয়িংটাই আমরা করব। এরপরে এই জায়গাটার মধ্যে এই যে গোলটা, এই গোলের মধ্যে বাচ্চাটার মুখের ড্রয়িং আমরা এই এই মুখের ড্রয়িংটা আমাদের চলে আসবে। এই চোখের একটুখানি তোমরা দেখিয়ে দেবে, এই জায়গায় একটুখানি অল্প একটু কান দেখিয়ে দিতে পারো, এখানে একটু চুল দেখা যাচ্ছে বাচ্চাটা, এইভাবে দেখিয়ে দিতে পারো। আর এই জায়গায় হাতের ড্রয়িংটা করে এখানে একটা জামার লাইন টেনে দেবে, দেখলে বাচ্চাটার ড্রয়িং আমাদের চলে আসলো। এরপরে আমরা ঠিক এই জায়গায় বাচ্চাটার পাটা একটুখানি দেখিয়ে দেব, তাহলে এই অংশটাও মুছে যাবে। এবার এই লাইনটা ঠিক এই আসছে, অর্থাৎ এই জায়গা থেকে আমাদের বাচ্চাটার পাটা ছোট্ট করে তোমরা এরকম ভাবে, অর্থাৎ জুতোটা পরা আছে, এই লাইনটাও এই পাশ থেকে বেরোবে। অর্থাৎ তোমরা এই লাইনটা দেখবে কোথা দিয়ে আসছে, দেখো আমার এই লাইনটা কিন্তু এইখান থেকে জুতোটা হয়ে আসছেই, এইভাবে করে তোমরা দেখে নেবে বাচ্চাটা পাটা। এই হলো ড্রয়িংটা আমাদের, এইখানে বেলটা কিছুটা দেখা যাচ্ছে, এইভাবে তোমরা ড্রয়িং করে নেবে। এরপর নেক্সট দেখবে পায়ের লাইনটা কীভাবে আমি করছি। এই যে ঠিক এই অংশটা তোমাদের প্রথম দেখা হয়েছিল, দেখানো ঠিক এই অংশে ঠিক মাঝখান থেকে ছোট্ট করে দুটো ভাগ, এর মতন দুটো ভাগ তোমরা করে নাও, ঠিক এরকম দুটো ভাগ করার পর, আর এই লাইনটা যেভাবে আসছে এই লাইনটাকে আমরা এই যে মোটা থেকে এই সরু করে নিলাম, আর এই লাইনটা যেভাবে আসছে এখান থেকে মোটা থেকে সরু করে নিলাম, তাহলে কিভাবে আসলো দেখলে এটা। এবার এইখান থেকে আমরা এই যে জুতোটা, অর্থাৎ বুট, বুটের ড্রয়িংটা আমরা কিন্তু এই বুটের ড্রয়িংটা কিন্তু আমরা বার করে নিয়ে আসলাম। এরপরে এই জায়গাটা এসে আমরা যে ড্রেসের অংশটা এইরকম করে দেব, দেখলে এবার ব্যাপারটা ইজি আমাদের কাছে চলে আসলো। এবার আমরা ব্যাগের ড্রয়িংটা করব, ঠিক এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই লাইন বরাবরই আমাদের ব্যাগের লাইনটা আসবে, এখানে এই ব্যাগটা বাঁধা আছে, এই লাইন বরাবরই, এই লাইন বরাবরই এখান থেকে ব্যাগটা আসবে, আর এই লাইন বরাবর ঠিক এখান থেকে ঝোলাটা এই চলে আসবে, যেই আসবে সাথে সাথে এই লাইনটা আমরা মুছে দেব। দেখেছো এই লাইনের সাথে এই লাইন মিল আছে, এই লাইনের সাথে এই লাইন মিল আছে। এরপর এই ঝোলা থেকে কিছু গিফট বা এইরকম স্টিক, কালার স্টিক তোমরা একে দিতে পারো, এরকম গিফট রাখা আছে, এইরকম স্টিক রাখা আছে, আর এই ঝোলার মধ্যে এইরকমভাবে তোমরা স্টার এইরকম করে দিতে পারো, দেখতে ভালো লাগবে। এই হলো আমাদের কমপ্লিট। এবার দেখো এটা দিয়ে কী করে একটি সিনারি ড্রয়িং আমরা করব, দূরে একটা হরিজন্টাল লাইন টেনে তোমরা এখানে হালকা করে জঙ্গলের ড্রয়িং করে দিতে পারো, দূর থেকে একটা রাস্তা এরকমভাবে চলে এসেছে, এই জায়গায় দূরে ক্রিসমাস ট্রি তোমরা এইরকমভাবে দেখিয়ে দিতে পারো, একটা ছোট একটা বড় ক্রিসমাস ট্রি দেখিয়ে দিতে পারো। এবার ক্রিসমাস ট্রি এই জায়গায় আমরা মোটামুটি এই জায়গায়
চার্চের ড্রয়িং তোমরা করে দেবে। এরকম চার্চের জানালা এই করে দেবে, এইখানে ক্রুশ চিহ্নটা এই করে দেবে। এ হয়ে গেল আমাদের একটি সান্তা ক্লসের ড্রয়িং। তো এটা দেখো এবার কি করে এটা অয়েল প্যাস্টেলে কালার করতে হয়। এখানে কিছু ঘাস তোমরা দেখিয়ে দিতে পারো। তো দেখো এটা এবার কি করে অয়েল প্যাস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছুতেই বর্ডার করবে না, আঁকার পরেই রং শুরু করবে, কোনো কিছুতেই বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল প্যাস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে আমরা স্কাই ব্লু কালার দিয়ে আকাশটা আমি কিছুটা তোমাদের দেখাচ্ছি, পুরো আকাশটা সেভাবেই তোমরা বাদ বাকিটা করবে। তো স্কাই ব্লু কালার দিয়ে আমরা ওপর থেকে আস্তে আস্তে ডিপ করে নিচের দিকে হালকা করে নিয়ে আসবো। এভাবে ওপর থেকে আস্তে আস্তে রং করতে করতে নিচ দিকে ধীরে ধীরে আমরা হালকা করতে থাকবো। এইভাবে নিচে এসে হালকা করে দেবে। এইভাবে রং ঠিক এই দিকেও তোমরা করবে। এরপরে আমরা হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে আমরা স্কাই ব্লু কালারটাকে এই হোয়াইট কালার দিয়ে আবার ঘষে দেব, কিন্তু সেটা নিচ থেকে আস্তে আস্তে ঘষে তোমরা উপর দিকে গিয়ে হালকা করে দেবে। এবার যত উপর দিকে যাবে কিন্তু তোমরা চেপে বেশি করবে না, উপরে যে ডিপটা তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। উপর দিকে হালকা করে এইভাবে ঘষে দেবে, খুব চেপে ঘষার দরকার নেই। ঠিক এইভাবে করে তোমরা স্কাই কালারটা দিয়ে পুরো আকাশটা তোমরা করবে। এবার নেক্সট আমরা এই চার্চের দিকে আসা যাক। প্রথমে আমরা চার্চের অংশগুলোকে হালকা খড়ি রং দিয়ে আগে আমরা এই দিকগুলো করে নেব। ডিপ থেকে আস্তে আস্তে আমরা হালকা করে দেব, কালারটাকে হালকা করে দেব। সেম ভাবে এই পাশেরটাও তাই। এরপরে আমরা অরেঞ্জ কালার দিয়ে এই হালকা খড়ির সাথে মিশিয়ে বাদ বাকিটা আমরা পুরো কমপ্লিট অরেঞ্জ করে দেব। এইরকম ভাবে দুটোই তোমরা করবে। ডিপ ব্লু দিয়ে আমরা এই চার্চের যে ক্রস চিহ্নটা আছে সেই ক্রসটা আমরা ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে আমরা কালার করে দেব। এইরকম ভাবে। এরপরে নেক্সট আমরা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে আমরা এই যে দেয়ালটা আছে সেই দেয়ালে আমরা কালার করে দেব। এই ফাঁকা দিয়ে
দেখা যাবে সেভাবেই কালারটা তোমরা করবে। ব্রাউন দিয়ে একটুখানি এক পাশে শেড দিয়ে দেবে, এরপরে আমরা এই ডিপ ব্লুটা দিয়ে এই নিচের জায়গাটা বর্ডারটা করে দেব। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে করার পর এই যে জানলাগুলো আছে আমরা কারমাইন কালার দিয়ে জানলাগুলোকে করে দেব। এখানে অন্য কালারও দিতে পারো, তোমরা ব্লুও দিতে পারো, অসুবিধা নেই, কালার চেঞ্জ করে তোমরা করতে পারো। এ হলো চার্চ। এবার দেখো ক্রিসমাস ট্রি গুলো কিভাবে করছি। লেমন ইয়েলো কালার দিয়ে আমরা উপর থেকে কিছুটা করার পর লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজ দিয়ে এই লেমন ইয়েলোর সাথে মিশিয়ে কিছুটা আমরা নিচ দিকে আবার নিয়ে আসব। এরপর আমরা মিডিয়াম গ্রিন কালার দিয়ে এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে বাদ বাকি এই এক্সমাস ট্রিটা বা ক্রিসমাস ট্রিটা আমরা কমপ্লিট করব। এরপরে নিচে ডিপ ব্লু কালার অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে একটু ডার্ক শেডটা বাড়িয়ে দেব। এইরকম ভাবে এই ট্রিটা তোমরা করবে। ডার্ক ব্রাউন দিয়ে গাছের গুড়িটা আমরা করে দেব। এরপর দেখো এই জঙ্গলটা কিভাবে করছি, সেম ভাবে এই পাশটাও করবে। জঙ্গলটা আমরা উপরের দিকে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে জঙ্গলের উপর দিকটা আমরা করবো, সেম ভাবে এই দিকটাও করবে। তারপরে লাইট গ্রিন কালারটা দিয়ে এই ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে মিশিয়ে তোমরা করবে। এরপরে মিডিয়াম গ্রিন কালার দিয়ে আমরা এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে পুরোটা কমপ্লিট করবো। যাই কালার করো না কেন, প্রতিটা কালার একটা কালারের সাথে আরেকটা কালার মিশিয়ে আনার চেষ্টা তোমরা করবে, এটা শেখার চেষ্টা তোমাদের করতে হবে, তবেই ছবি সুন্দর হবে। অর্থাৎ একটা কালারের সাথে আরেকটা কালার মিশিয়ে করা। এরপর ডিপ ব্লু দিয়ে অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে নিচে শেডটাকে একটুখানি ডার্ক করে দেবে। সেম ভাবে এইখানে জঙ্গলটাও তোমরা করবে। এবার দেখো জমিটা কিভাবে করছি। আবার সেই লেমন ইয়েলো কালারটা দূর থেকে আমরা কিছুটা করে নিয়ে আসবো, সেম ভাবে এই দিকটাও তাই। এরপরে আমরা এই ইয়েলোর সাথে হালকা করে মিশিয়ে লাইট গ্রিন কালারটা আমরা কিন্তু নিয়ে আসবো। তারপর মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে বাদ বাকি আমরা কমপ্লিট করব। এই পাশে একটুখানি মিডিয়াম গ্রিন দিয়ে তোমরা শেডটা করে দেবে। এই লেমন ইয়েলো কালার দিয়ে এই লাইট গ্রিনটাকে মিশিয়ে দেবে। ঠিক এইভাবে করে তোমরা জমিটা করবে, আকাশ জঙ্গল আর জমি। এরপর দেখো রাস্তাটা কিভাবে করছে। লাইট ব্রাউন কালার দিয়ে এই রাস্তার লাইন ধরে আগে তোমরা রংটা দিয়ে নেবে, এরপরে হালকা করে আস্তে আস্তে আমরা মিশিয়ে নিয়ে আসব। দেখো আস্তে আস্তে রংটা হালকা হচ্ছে, এই অর্থাৎ দিক থেকে আস্তে আস্তে রংটা কিন্তু হালকা করতে হবে তোমাদের। সেম ভাবে এই দিকটাও প্রথমে লাইনটা ক্লিয়ার করবে, তারপর কিন্তু ডিপ থেকে আস্তে আস্তে হালকা।
এইরকম ভাবে দুই পাশে করার পর স্কিন কালার অর্থাৎ পিচ কালারটা দিয়ে এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে আমরা পুরো কালারটা কমপ্লিট করব। তো দেখো কি হবে, সেটা করছি। ঠিক এইভাবে লাইট ব্রাউনের সাথে এই পাশটাও মিশিয়ে দিতে আমাদের হবে। দেখো ঠিক যেভাবে দেখলাম আশা করি সেটা তোমরা করতে পারবে। ঠিক ওপর থেকে নিচ পর্যন্ত, আকাশ থেকে জমি পর্যন্ত যেভাবে রঙগুলো তোমাদের দেখালাম ঠিক সেভাবে করে বাদ বাকি অংশটা তোমরা করো। এরপরে নেক্সট এই সান্তাক্লজের কালার তোমাদের দেখাবো, আশা করি সেটা তোমরা করতে পারবে। তো দেখো দেখো আকাশটা এই পাশে যেভাবে দেখিয়েছিলাম এই পাশে আকাশটা কিন্তু সেভাবেই করা হয়েছে। তোমাদের এই অংশটা তো দেখানো হয়েছিল, এই অংশটাও কিন্তু জঙ্গলটা সেভাবেই করেছে, রাস্তাটা তো তোমাদের দেখানো হয়েছিল, আশা করি পুরো কাজটা এইরকমই হয়েছে। এবার দেখো সান্তাক্লজটা কিভাবে করছে। তো প্রথমে আমরা স্কিন কালারটা করে নেব, লাইট ব্রাউন দিয়ে স্কিন কালারটা প্রথমে তোমরা খুব সাবধানে একটুখানি করতে হবে স্কিন কালারটা, এই চোখ আর বুড়ুর মাঝখানে, বুড়োতে যাতে না যায় সেই দিকে একটু খেয়াল রাখবে, নাকে দুই পাশ দিয়ে এভাবে করে দিতে হবে, ছোট একটু এভাবে দেবে। এরপরে এই ছেলেটার গায়েও, বাচ্চা ছেলেটার গায়েও আমরা এভাবে দেব। আর বাদ বাকি হাতে গ্লাভস পরা আছে, আর কোনো জায়গায় দেওয়ার নেই। এরপর আমরা অরেঞ্জ কালার দিয়ে হালকা করে সান্তাক্লজের যে ব্রাউন কালারটা দেওয়া হয়েছিল সেই ব্রাউন কালারটাকে হালকা করে একটু অরেঞ্জ কালার আমরা দেবো বাচ্চা ছেলেটার মুখেও হাতেও। এইভাবে করার পর স্কিন কালার দিয়ে তারপর আমরা খুব ধীরে ধীরে হালকা করে মিশিয়ে দেবো। এইভাবে করার পর ডার্ক ব্রাউন কালার দিয়ে কোনো কোনো জায়গায় একটু ডার্ক শেডটাকে আমরা বার করে দেবো, অর্থাৎ স্কিনের মধ্যে যে ডার্ক জায়গাগুলো থাকে না সেই ডার্ক জায়গাগুলো তোমাদের এই ডার্ক ব্রাউন দিয়ে বার করতে হবে। এই হয়ে গেল, রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে আমরা এই ঠোঁটটাকে একটুখানি রেড করে দেবো। এরপরে আমরা স্কিন কালার হয়ে যাওয়ার পর এবার বাদ বাকি আমরা ড্রেসের কালার দিকে আসা যাক। তো প্রথমে আমরা এই যে হোয়াইট অংশগুলো থাকে ড্রেসে সেই হোয়াইট অংশগুলো তোমাদের আগে দেখাবো। এই সাদা যেহেতু একটু অন্ধকার পড়েছে সেই অন্ধকার যেটা গ্রে কালার দিয়ে আমরা বুঝিয়ে দেবো। এই দরকার পড়লে হোয়াইট কালার দিয়েও এই গ্রে কালারটাকে তোমরা মিশিয়ে দিতে পারো। চোখটা একটু পরে আসছি আমি, এই যে দাড়িটা আছে সেই দাড়ির চারপাশে তোমরা গ্রে কালার দিয়ে আগে করে নিতে পারো, এভাবে হালকা 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 করে দাগ দিয়ে দাড়িটাকে তোমরা বুঝিয়ে দেবে। এইভাবে করে করবে কিন্তু পুরোটা কিন্তু কখনোই ঘষবে না। এই হলো বুড়োটাও সাদাই থাকবে, এইভাবে করি করবে। এরপরে আমরা কারমাইন কালারটা দিয়ে আগে প্রথমে আমরা ডিপ শেডটা করে নেব কারমাইন কালারটা দিয়ে, তারপর আস্তে আস্তে হালকা
করে দেব। এরপরে আমরা রেড কালারটা দিয়ে এই কারমাইন কালারের সাথে মিশিয়ে এই টুপিটা আমরা করব। এরপরে আমরা এবার চোখের দিকে আমরা আসব। এই চোখের ভিতরে বলটা গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা ধীরে ধীরে করে দেবে। এই হয়ে গেল। এরপরে আমরা সেমভাবে অন্যদিকে আসা যাক। বাচ্চা ছেলেটারও টুপিটাও সেই কারমাইন কালারটা দিয়ে করার পর রেড কালার দিয়ে মিশিয়ে দেব, গ্রে কালার দিয়ে টুপিটার যে অন্ধকার জায়গাটা আমরা দেখিয়ে দেব। হয়ে গেল। এবার গ্রে কালার দিয়ে দেখো এই ড্রেসের যে সাদা জায়গাগুলোকে আমরা নিচ থেকে ডিপ করে ওপর দিকে হালকা করে দেব। গ্লাভসটাও সাদাই থাকবে, গ্রে কালার দিয়ে গ্লাভসের কালারগুলো টেনে দেবে তোমরা। এবার হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে হবে। এভাবে মিশিয়ে কিন্তু তোমরা করবে। এরপরে হোয়াইট এই যে অংশগুলো হোয়াইট আছে সেই হোয়াইট জায়গাগুলোকে গ্রে কালার দিয়ে করে নেওয়া যাক আগে। হোয়াইট কালার দিয়ে কিন্তু মিশিয়ে দিতে হবে সমস্ত অংশটাই। এরপরে আবার সেই কারমাইন কালার দিয়ে আমরা ডার্ক শেডটা এবার আস্তে আস্তে তৈরি করব। অর্থাৎ যেখানে যেখানে ডার্ক দিতে হবে কারমাইন কালারটা দিয়ে প্রথমে সেটা করবে। দেখবে কালার বক্সের মধ্যে কারমাইন কালারটা কিন্তু তোমরা পেয়ে যাবে, পোলো অয়েল প্যাস্টেল কালার বক্সে এই কালারটা তোমরা পেয়ে যাবে। খুব ধীরে ধীরে এইসব জায়গাগুলো তোমরা রং করবে। তারপরে আমরা রেড কালার দিয়ে এই কারমাইন কালারের সাথে মিশিয়ে আমরা হালকা করে দেব। দেখছো আস্তে আস্তে আমাদের কিন্তু সান্তা ক্লজ কমপ্লিট হবে। এভাবে ধীরে ধীরে করে তোমরা কমপ্লিটের দিকে কালারটা নিয়ে যেতে পারবে। বাচ্চাটার চুলটা একটু দেখা যাচ্ছে, তোমরা চোখটা একটুখানি পাপড়ি একটু চুল বেরিয়ে আছে দেখিয়ে দিতে পারো। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই বেল্টের চারিদিকটা করবে, অল্প একটু বেলটা দেখা যাচ্ছে, তোমরা সেটা গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে ব্ল্যাক কালার করে দিতে পারো।
এই বাচ্চাটার পাটা একটুখানি দেখা যাচ্ছে, সেই কালারটা আমাদের করতে হবে স্কিন কালার দিয়ে মিশিয়ে দিতে হবে, স্কাই ব্লু দিয়ে এই মৌজা পরা আছে বাচ্চাটা সেটা একটুখানি আমরা দেখিয়ে দেব। ঠিক দেখছো কিভাবে কালারটা নামছে, এভাবে করি কালারটা তোমরা করবে, ডিপ ব্লু দিয়ে বাচ্চার জামাটা কিছুটা তোমরা করে দেবে, স্কাই ব্লু দিয়ে হোয়াইট কালার দিয়ে বাচ্চাটার জামা এরকম মিশিয়ে দেবে, এরকম ভাবে কাজটা তোমরা করবে। এবার সেম ভাবে যেভাবে এতক্ষণ ড্রেসটা দেখালাম সেভাবে কিন্তু হবে, আমি একটা পা তোমাদের দেখিয়ে দেবো আর একটা পা তোমরা সেভাবে করে করবে। তো ড্রেসের একটা দিক আমি দেখিয়ে দিচ্ছি, এতক্ষণ যেভাবে দেখালাম আশা করি তোমাদের একটা আইডিয়া হয়েছে, সেই আইডিয়া নিয়ে কিন্তু পুরো কাজটা তোমরা কমপ্লিট করবে। ইয়েবে করে আগে তোমরা প্যান্টের শেপটা করে নেবে, তারপর রেড কালার দিয়ে ইয়েবে সুন্দর করে ঘষে মিশিয়ে দেবে। সেম ভাবে এই জায়গাটা কিন্তু তোমরা করবে, আর লেমন ইয়েলো কালারটা দিয়ে এই যে প্রতিটা স্টার একদিক থেকে একটু ডিপ করে হালকা করে, পুরো স্টারে রং করার কিন্তু দরকার নেই, একটু সাদা থাকবে এই যাবে। আবার সেই কারমাইন কালারটা দিয়ে আবার ব্যাকের এক পাশে এইভাবে শেড দেওয়ার পর রেড কালার দিয়ে পুরো বাদ বাকি অংশটা তোমরা মিশিয়ে দেবে। তো আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছো, আমি আর পুরো ব্যাগটা দেখালাম না, এভাবে করে পুরো ব্যাগটা তোমরা কমপ্লিট করবে। এবার জুতোটা তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, যে বুটটা সেই বুটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ব্ল্যাক কালার দিয়ে বুটের একটা সাইড এরকম ভাবে করবে, করে গ্রে কালার দিয়ে বুটটাকে মিশিয়ে দেবে। এইভাবে করে এই বুটটা তোমরা করবে, আশা করি যেই যে জায়গাগুলো তোমাদের বলেছি ঠিক সেই সেইভাবে তোমরা কাজটা কমপ্লিট করো, তারপর তোমাদের এই যে গিফটগুলো আছে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো, আশা করি কাজটা সেভাবে করে তোমরা করতে পারবে। তো দেখো দেখো এই পাশটা যেভাবে দেখিয়েছিলাম এই পাশটা কিন্তু সেভাবেই করা হয়েছে, আর ব্যাগের রঙটা তো তোমাদের পুরো সেভাবে করেই করতে বলেছি, আশা করি পুরো কাজটা তোমাদের এরকমই হয়েছে। এরপর দেখো এই ছেলেটার যে বুট আছে, বাচ্চা ছেলেটা, সেই বুটটা আমরা ব্ল্যাক কালার দিয়ে করে দেওয়ার পর আমরা গ্রে কালার দিয়ে মিশিয়ে দেব, এইভাবে। আর এই যে গিফটগুলো আছে সেগুলো আমরা নানা কালারের আমরা করব, স্কাই ব্লু কালার দিয়ে তোমরা করতে পারো, গ্রিন কালার দিয়ে
হতে পারে, পিঙ্ক কালার দিয়ে এগুলো অল্টারনেট করে এই যে স্টিকগুলো আছে, তোমরা পিঙ্ক, ক্রোম ইয়েলো, মিডিয়াম কালার, এইরকম নানা রকম কালার দিয়ে তোমরা করতে পারো। একটু রেড কালার দিয়ে শেড দিয়ে দিলে ভালো লাগবে। এরপরে আমরা এই যে সান্তাক্লজের ছায়াটা রাস্তায় পড়েছে, সেটা আমরা ডার্ক ব্রাউন কালার দিয়ে পুরো সোজাসুজি একটা শেড তোমরা করে দেবে। এ হলো কমপ্লিট একটি সান্তা ক্লসের ছবি বা একটি ক্রিসমাসের সিনারি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার শেখানো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। আর যারা চ্যানেলে নতুন এসেছো, নতুন ভিউয়ার্স, আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের দেখে ভালো লাগে, আমার শেখানো পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশনে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে তোমরা নোটিফিকেশনগুলো প্রথমেই পেয়ে যেতে পারো।